Bismillahirrahmanirrahim. Shupriya Doshok, Assalamu Alaikum. TM Electronics Nielo, Solar PCO. Jiha, Eti Teish Poitri Chobish Bolted, Eti Solar PCO IPS, Eti Kubi Shundor Chomotkar, Eti Dara Apnara, Solar Teke, Bidut Utpadon Kotapan Sharashori, Eta Export Quality, Microtek Band, Eta India Teke Amra, Amra Nikoretake. The Cholun, Ektu Unboxing Koredeki, Vitore Kiki Thakse. Shupriya Doshok, Eti Chobish Bolted, Eti Solar PCO, To Eta তে আপনারা 12 ভোল্টের দুটি ব্যাটারি সংযুক্ত করতে পারবেন আপনারা চাইলে 80 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 অ্যাম্পিয়ারের দুটি ব্যাটারি ব্যবহার করতে পারেন যারা একটু ব্যাকআপ টাইম কম চান তারা 100 অ্যাম্পিয়ারের দুটি ব্যাটারি অথবা 130 এর দুটি ব্যাটারি অথবা 155 অ্যাম্পিয়ারের দুটি ব্যাটারি বা 200 অ্যাম্পিয়ারের দুটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই সোলার পিসিওতে আপনার ব্যাটারি অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ড করবে সোলার সেটিং করা মনে রাখবেন ব্যাটারি যত বেশি অ্যাম্পিয়ার হবে তার ঠিক 3 গুণ সোলার সেটআপ করতে হবে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে 24 ভোল্টের একটি সোলার পিসিও এটির সঙ্গে আমরা 24 ভোল্টের প্যানেল ব্যবহার করব 1200 ওয়াট তাহলে আমরা 1000 ওয়াট পর্যন্ত নিশ্চিত নির্ভাবনায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো দিনের বেলায় সোলার থেকে চলবে সুন্দর স্মুথ ভাবে দিনের বেলায় সোলার থেকে চলার কারণে আপনার এক্সট্রা বিদ্যুৎ খরচ হবে না কোনো কারণে সোলার যদি ড্যাম হয় অর্থাৎ রোদের তাপমাত্রা যদি কম হয় বা মেঘলা আবহাওয়া হয় সেক্ষেত্রে এটি ব্যাকআপ নেবে কারেন্ট থেকে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে ব্যাকআপ নেবে ব্যাটারি থেকে তিনটি মোডে এই আইপিএসটি আপনারা পেয়ে যাবেন এটি আমরা এখন সেটিং করব সেটিং করার দৃশ্যটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আমি এবং আমার টেকনিশিয়ান টিম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে আমি আইপিএসটির পিছনের অংশটি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এখানে এবং লাল এবং কালো দুটি কেবলস দেখতে পাচ্ছি এটি ব্যাটারি সংযোগ এবং এখানে যে সকেটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কারেন্টের লাইন ইন এবং যে সকেটটি দেখছি এটি আউটলাইন এছাড়াও এর পিছনে আরো বেশ কিছু ফাংশনগুলো আছে যেগুলো আপনি কাছে থেকে নিজে দেখলেই বুঝতে পারবেন কারণ সুন্দর নিপুণভাবে সেখানে সব ফাংশনগুলো লেখা আছে আমরা ব্যাটারি লাল এবং কালো সুন্দরভাবে দেখে শুনে কালেকশনটি করব কোনো অবস্থাতেই যেন ব্যাটারি নেগেটিভ পজিটিভ পোলারিটি ভুল না হয় এবং এখানে লাল কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার পিভি সোলার পজিটিভ এবং সোলার নেগেটিভ এখানে আমরা সোলার দিতে পারবো 43 ভোল্ট পর্যন্ত এখানে লেখা আছে 43.2 ভোল্ট সেই অনুপাতে আমরা প্যানেল দিতে পারবো তো আমাদের 24 ভোল্টের যে প্যানেলগুলো সেগুলো হাই রোডে সাধারণত 36 ভোল্টেজ পর্যন্ত হয়ে থাকে এখন যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এখানে গ্রিড অন গ্রিড অফ বিভিন্ন মোড এখানে আছে স্মার্ট মোড ভোল্টেজ মোড হাই লো সব সিস্টেমগুলো কিন্তু এখানে আছে আপনারা দেখলে এটা স্ট্যান্ডার্ডই বুঝে ফেলবেন বা আমরা ডিফল্ট সেটিংটা যেটা প্রয়োজন সেটি আপনাদেরকে করেই দিয়ে থাকি অর্থাৎ আপনাকে এক্সট্রা কোনো সেটআপ করার কোনো ঝামেলা নেই এটি 12 ভোল্টে চলবে না এটা অবশ্যই আপনাকে 24 ভোল্টে ব্যবহার করতে হবে এবার আমি একটু সংযোগ দিয়ে আপনাদেরকে আউটপুটটা দেখানোর চেষ্টা করছি অর্থাৎ ডিসপ্লেতে কি লেখাগুলো আসে সেটি দেখাচ্ছি এটার মডেল আমি আবারো বলছি সোলার পিসিও 23 35 24 ভোল্ট অর্থাৎ দুটি ব্যাটারি দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে সুপ্রিয় দর্শক যাদের সোলার প্যানেল নেই তারা শুধুমাত্র ব্যাটারি দিয়ে নরমাল আইপিএস হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু ফুললি সাইন ওয়েভ হওয়ার কারণে আপনার কম্পিউটার রিস্টার্ট নেবে না সার্ভার রিস্টার্ট নেবে না যে কোনো ডিভাইস সূক্ষ্ম সুন্দরভাবে চলবে অর্থাৎ আপনারা চাইলে এটি অপারেশন থিয়েটারেও ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক সূক্ষ্ম যে ডিভাইসগুলো আছে সেগুলোতে ভোল্টেজের মাত্রা অ্যাকুরেট প্রয়োজন হয় তাই তো আপনারা ব্যবহার করবেন সোলার পিসিও অর্থাৎ ইউপিএস মোড সমৃদ্ধ এই আইপিএসগুলো এগুলো হাইব্রিড ইনভার্টার বা আইপিএস নামেও আমরা বলে থাকি বা পরিচিত এগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা পৃথিবীর নাম্বার ওয়ান ব্র্যান্ড মাইক্রোটেক তো মাইক্রোটেক এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল বাজারজাত করছে পৃথিবীর বিভিন্ন দেশে তো এবার আমরা সোলারটি কীভাবে সেট আপ করবো সেটি আপনাদের দেখানো যাক আমাদের টেকনিশিয়ান টিম এখানে সোলারগুলো সেট আপ করছে আমরা এখানে 300 ওয়াটের পরপর 4টি সোলার প্যানেল সেট আপ করছি দেন আমরা আউটপুটটি দেখব সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সোলার পিসিও এবং আইপিএস সেই সঙ্গে প্যানেল সেট আপ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল তো আপনারা প্যানেল সম্পর্কে জানতে ডিসক্রিপশন দেওয়া নাম্বার ফোন করবেন সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমরা বাংলাদেশের সব জায়গাতেই প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন
আপনাদের বড় কোনো সেটআপ হলে আমরা যে সেটআপ করে দেব ছোট সেটআপ হলে এলাকার টেকনিশিয়ান দেই সেটআপ করে নিলে আপনাদের জন্য খরচ কমে যাবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম মফিদুল ইসলাম টিএম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ